Hey, good morning, Daily Blog lovers. Welcome back to our channel. Welcome to another blog. আজকে হলো ফ্রাইডে আর এখন বাজে 9:30। তোমরা ভাবছো যে আজকে অফিস যাওয়ার কথা ছিল, কালকে ব্লগে বারবার করে বললাম যেতে পারছি না। তার কারণ মেইনলি হলো যে চন্দ্রানীর শরীরটা আজকে আবার একটু খারাপ করেছে। তো শরীরটা খারাপ থাকলে ওকে একা রেখে যাওয়াটা একটু প্রবলেমেটিক, তাই ভাবলাম আজকে যাব না। আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডিও হয়ে গেছিলাম, বাট এই যে এনার পেটে ব্যথা। ওই কমলো একটু পেটে ব্যথা, কালকের চিলি চিকেন কোথায় যাবে? হ্যাঁ, তুমি স্বাভাবিক নয় তো, তোমার তো অ্যাসিডিটির প্রবলেম আছে। আমার গাটটা স্বাভাবিক না, সেটা হলো ব্যাপার। আমার ডাইজেস্টিভ আমার ডাইজেস্টিভ সিস্টেমটা পুরোপুরি অ্যাবনর্মাল বলা চলে। আচ্ছা, চা খাবে? হ্যাঁ, লিকার একটু একটু চা খাচ্ছি, সাথে এখানে রয়েছে একটা বান পাউরুটিকে একটু ভেজি সটে করে তন্দুরি মেয়ে দিয়ে মাখিয়ে খাচ্ছি। আর এখানে একজন, তোমার নাকি অ্যাসিডিটি হয়েছে, লিচি ড্রিঙ্ক খাচ্ছো? তারপরে লিচি ড্রিঙ্কে অ্যাসিডিটি বাড়ে আরো। আজকে আমরা তন্দুরি মায়ও টেস্ট করছি, মানে আমি না, ও টেস্ট করছে। অসাধারণ খেতে। আমি একবার টেস্ট করি না একটু? না, আজকে না, অ্যাসিডিটি হয়েছে আবার আজকে কি কালকে। বাইরে প্রচন্ড রোদ উঠে গেছে, এখন বাজে অলমোস্ট 11:30। আর যেহেতু আজকে অফিস যেত, তাই মামনি কিছু রান্না করে রেখে যায়নি। কি আওয়াজ হচ্ছে পাশের বাড়িতে আবার। হ্যাঁ, তো ও যেহেতু অফিস যেত আজকে, তাই জন্য মামনি ওর জন্য কিছু তো রান্না করেনি, বাট আমার জন্য রান্না করে রেখে গেছে, সেটা হচ্ছে রুই মাছ। এবার রুই মাছ তো রান্না করে রেখে গেছে, ও তো খাবে না, তাই আমি ভাবছি এখন গিয়ে একটু ডিমের ঝোল রান্না করব। আর তোমাদেরকে বললাম না যে স্ট্রিক্টলি ডায়েট ফলো করব, আমার মানে ফিগার মেনটেন করা ধরার জন্য, ওইসব কিছুই নয়, অ্যাসিডিটি হয় তার জন্য। কারণ অ্যাসিডিটির জন্য একটা প্রপার আর কি ডায়েটের খুব দরকার, সেটারই প্ল্যানিং আমি করছি। নো মোর ফ্রাইস, আর এক্সট্রা মানে বাইরের যা ফুড রয়েছে সেটা তো খাবোই না, সাথে ব্রেড আইটেম, মিল্ক আইটেম, অ্যালকোহল তো খাই না, কি বলে ওটাকে, চকলেট, এই সমস্ত কিছুই খাবো না। আজকে সকালবেলা ও যে ওই ব্রেড আইটেমটা বানিয়েছিল, মানে স্যান্ডউইচ ছিল, ওটা আমি একটু হাত দিইনি, ওটা একটু খাইনি আমি। ইভেন ওই লিচি ডিঙ্কটা এক দু সিট নিয়েছিলাম, তো আমি এখন স্ট্রিক্টলি কন্ট্রোল করছি। মামনি প্রত্যেকদিন সকালবেলা এখানটায় একটা আদা রেখে দিয়ে যায়, যাতে চা করে খেতে পারি। আর আমি প্রত্যেকদিন সকালবেলা ওইখান থেকে আদা নিয়ে চা করি, আর ভুলেই যে এখানে আদা রাখা, মানে খেয়ালই করি না যে এখানে আদা রাখা থাকে, পরে খেয়াল করি যে এখানে তো আদা রাখা। বাট এবার আমি এখানে রসুন সব মানে করে নিয়েছি, এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দেবো না, ভাবছি যে একটুখানি এটা দিয়ে থেতো করে দিয়ে দেবো। এখানে পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম দেবো, আর ডিম দিয়ে এখন এগ কারি বানাবো। তো এখানে কমপ্লিট আমার আদা রসুন পেঁয়াজ বাটা, তো আমি এটা একবারে মানে পেস্ট করেই নিলাম। ভাবলাম আমি পেস্ট করবো না, তারপরে ভাবলাম পেস্ট করে নিয়ে আজকে একটু ডিমের ঝোলটা কষিয়ে ভালো করে রান্না করবো। আর আমি কিছু কিছু সময় পেঁয়াজ ফ্রাই করে দেওয়ার থেকে পেঁয়াজ পেস্ট করে দিতে বেশি পছন্দ করি, তো পেঁয়াজ পেস্ট দিয়ে রসুন আদা সব কিছু পেস্ট করে নিয়েছি, এবার ক্যাপসিকামটা কেটে নেবো। আলু দিয়ে আমি ক্যাপসিকাম দিয়ে সমস্ত কিছু দিয়ে কষাচ্ছি এখন, আর এর থেকে পুরো তেল বেরিয়েই এসেছে, কড়াই হইতে যাচ্ছে, তেল বেরিয়েই এসেছে এখানে। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি গরম জল দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। না, তুমি করছো যখন আমার ভরসা আছে, আর দেখতে যা হয়েছে তাতে আমার ফুল ভরসা যে দারুণ হবে। সারাশিটা না, প্রচন্ড প্রবলেম হচ্ছে এই সারাশিটা। এই সারাশিটা কেন ইউজ করছো? এতগুলো সাদা ছিল আছে, এটা ইউজ করতাম। আমার এক কারি পুরো রেডি। 12:30 বাজে, অলমোস্ট অফিস করছিলাম, আর এখানে আরেকজনের শরীরটা একটু ঠিক হতে না হতেই শুরু করে দিয়েছে। আজকে রান্নার দিদি আসবে না, আর সকালবেলা যে দিদি আসি সেই দিদিও আসেনি, তো ওর জন্য ঘরটা ঝাড় দিতে হবে। ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর মুছছি না আর আজকে, শুধু ঝাড়ি দিয়ে দিচ্ছি। আর আজকে প্রবলেম বুদ্ধ পূর্ণিমা আছে, ওই কারণেই হয়তো আসেনি, যদিও সকালবেলা যে দিদি আসে সেই দিদি বলেই দিয়ে গেছিল যে সারা মাসে অন্তত 3টে ছুটি।
আর বাই দ্য ওয়ে আমার একটা কনফিউশন হচ্ছে, বেসিক্যালি ভিডিও আপলোড নিয়ে আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে। তো আজকে আমরা ভিডিওটা অলরেডি লাইভ করে দিয়েছি, তোমরা যারা দেখোনি গিয়ে চেক আউট করো। বাট আমরা টাইমটা ফিক্স করতে পারছি না, কখনো আমরা 4:30-4:30 সময় আপলোড করছি, কখনো আবার দুপুরবেলা 11:00-12:00 মধ্যে করে দিচ্ছি, যখন যেরকম হচ্ছে করছি। তো তোমরা আমাদের একটা সাজেস্ট করো কোন টাইমে বেশি তোমরা দেখতে পছন্দ করবে বা তোমাদের জন্য কোন টাইমে বেস্ট হবে দেওয়াটা, তাহলে আমরা সেই টাইমেই দেওয়ার চেষ্টা করবো। স্নানটান না করেই খেতে বসে গেলাম, আগে ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই, পরে গিয়ে স্নানটান করবো। আর আজকে এখানে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, এখানে রয়েছে বাঁধাকপি আর ডিমের পটল, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে একটা তরকারি করেছে। ক্রিকেট খেলে জাস্ট ফিরলাম, বাজে এখন অলমোস্ট 7টা, আর এসে আমি একটু স্নানটা না করে আগে গেছিলাম একটু মেল চেক করতে, সেখানে গিয়ে একটা মিস আপ হয়ে গেছে। তো আমার এখানে ল্যাপটপ যেটা ছিল লেনোভো ইয়োগা X1 থিংকপ্যাড, এটা কোনোভাবেই আর অন হচ্ছে না, আমি অনেক চেষ্টা করছি কোনোভাবে অন হচ্ছে না। তো আমার মনে হয় এটা স্ক্রিনটা সামহাও খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না এখনও কিছু। আমি টেকনিক্যাল টিমের সাথেও কথা বললাম, ওরা বললো রিপ্লেসমেন্ট করাতে টাইম লাগবে অনেকটাই। এবার আমি বুঝতে পারছি না যে রিপ্লেসমেন্ট করানোর সময় আবার আমাকে পে করতে হবে কিনা কিছু, কারণ আমি এটা সার্চ করলাম নেটে, প্রাইস অনেকটা হেক্টিক, প্রায় অলমোস্ট 2 লাখের কাছাকাছি প্রাইস। তো সেটা দিতে হলে তো ছেড়েই দেওয়ার কিছু বলার নেই, বাট বুঝতে পারছি না এখন কি হবে, ওরা রিপ্লেস করে দেবে কিনা, কি সিচুয়েশন দ্বারা একটু টেনশনে রয়েছি। বাট মুশকিলটা হচ্ছে যে আজকে ফ্রাইডে আর নেক্সট অফিস হচ্ছে মানডে, তো মানডের আগে কোনোভাবে কিছু জানতে পারবো না। তো এই দুটো দিন একটু চাপে কাটবে আমাদের, মানে একটু টেনশন টেনশনে কাটবে। যাই হোক, চাপটা সামাও সরিয়ে রেখে মুখে হাসি নিয়ে তো থাকতে হবে, কিছু করার নেই, কারণ এই সিচুয়েশন আমার হাতে কোনো সিচুয়েশন নেই কিছু, মানে আমার যে আমি যে কিছু করবো সেই উপায় নেই আর কি। তো দেখা যাক, এটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ফাইনালি স্নানটান করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটা গুড নিউজ পেলাম, গুড নিউজটা তোমাদের সাথে ভাবলাম আগে সবার আগে শেয়ার করি। আমি টেকনিক্যাল টিমের সাথে কথা বলছিলাম, কথা টথা বলে নতুন অর্ডার প্লেস করালাম একটা ল্যাপটপের, অ্যান্ড এটার রিটার্ন অর্ডার প্লেস করে নিয়েছি। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার যেটা, আমার 1 টাকাও লাগেনি, আমার পকেট থেকে 1 পয়সাও দিতে হচ্ছে না, এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার। আর অনেকটা টেনশনে ছিলাম, অনেকটা টেনশন মুক্ত হলাম, আর খুব সাপোর্টিভ টেকনিক্যাল টিম ছিল, তো তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, সব কিছু হয়ে গেছে। বাট কবে আসবে, কতদিন টাইম লাগবে এই প্রসেসটা সেটা বলতে পারছে না ওরা, এগুলো অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যাবে, আর অনেক মানে প্রসেসিং, হ্যান্ডলিং, ইনভেন্টরি অনেক কিছু রয়েছে, তো এইগুলোর মধ্যে দিয়ে আসতে হয়তো একটু টাইম লাগবে, বাট হয়ে যাবে এটুকুই অ্যাসিওরেন্স দিয়েছে, এটাই আমার কাছে অনেকটা বড় ব্যাপার। হ্যাঁ, মানে আমার থেকেও বেশি মনে হয় ওই টেনশন করছিল। যাই হোক, সেটা তুমি কাছে বসলে বা পাশে থাকলে অনেকটা ভরসা পাওয়া যায়, সত্যি সেটাই, কারণ একটু আগে আমি অনেকটা ডিমোটিভেট হয়ে গেছিলাম, একটু মুড অফ হয়ে গেছিল, আমি তাই বললাম যে এসে একটু বসো। তো ওদেরকে বললাম বাড়ি চলে যেতে, আজকে পড়াবো না, পুরো মুড অফ হয়ে গেছে। আর তারপরে তো এখন তো অনেকটা ফ্রেশ, এখন অনেকটা ফ্রেশ, মানে পুরোপুরি চিন্তা মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, পুরোপুরি, মানে ওরা সবকিছু তোমাদের সাথে একবারে কালকে শেয়ার করবো, তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, প্লিজ কালকে ব্লগটা দেখো। আর আজকে তো এরকম একটা হলো, আবার সবকিছু কেটেও গেল, অলমোস্ট বাজে 11:00, এখন করছি আমরা ডিনার, একটু লেট করেই করছি। ভাত, এটা হচ্ছে ফুলকপির তরকারি, আর কি কি হয়েছে আমার রান্না, নিরামিষ তরকারি হয়েছে, আর এখানে হয়েছে মৌডালা মাছ, এটা কি মৌডালা মাছ? তো এই আমি সব চিনি, কিন্তু খাই না যদিও মাছ, তবে চিনি। বাবা আগে খেয়ে নিয়েছিল, তো আমি বললাম হয়তো মারও খাওয়া হয়ে গেছে, তা আমি আর চন্দ্রনে হয়তো পরে খাবো লেট করে একটু, কারণ সন্ধ্যাবেলা খেয়েছিলাম, তারপরে দেখছি যে মা খায়নি, মা বসে রয়েছে, তো তাড়াতাড়ি এখন খেয়ে নিচ্ছি।
যাই হোক অনেকটা লেট হয়ে গেছে আর ভিডিওটাও আজকে আর বড় করছি না। যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওতে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে কালকে একটা অনেক বেশি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।